শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার দুপুরে তাকে রাজশাহী জেলার গোদাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমানের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার খৈলাকুড়া গ্রামে। সুমন নামে 10 বছরের এক বালককে অপহরণের দায়ে মিজানুরের সাজা হয়। র‍্যাব 14 জামালপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি CPC-1 এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুরে কাজের সুবাদে সুমনের পিতা মোহাম্মদ মোস্তফার বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করত। ফলে সুমনের সাথে মিজানুর রহমানের সুসম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগেই সুমনকে অপহরণ করার পর সুমনের পিতার কাছে 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করেন মিজানুর। পরবর্তীতে সুমনের পিতা বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় দোষী প্রমাণিত হলে বিজ্ঞ আদালত মিজানুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেন। 2013 সালে সাজা হবার পর থেকে মিজানুর পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে শেরপুর জেলার ঝিনাইগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।